অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের এই ভিডিও 18 জানুয়ারি টু 24 জানুয়ারি কেমন যেতে চলেছে আগামী সপ্তাহের একটি সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। এখানে আপনাদেরকে জানাতে চলেছি তুলা রাশি টু মীন রাশি আগামী সপ্তাহে কি ঘটতে চলেছে, কোন কোন দিকে আপনাদের শুভ এবং কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, তাও এই ভিডিওতে আপনারা পূর্ণাঙ্গ জানতে পারবেন। একটা অগ্রিম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি কি সম্ভাবনা হতে চলেছে আগামী সপ্তাহে, তারই একটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো শুরু করা যাক। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলি বিচার করতে চান অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। আগামী সপ্তাহে অর্থাৎ 18 জানুয়ারি টু 24 জানুয়ারি কি সম্ভাবনা আসতে চলেছে তুলা টু মীন রাশি। তো তুলা রাশি প্রথম আসি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদেরকে বলি, এ সপ্তাহে আপনাদের গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়াতে আপনাদেরকে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে, সেই দিকে সতর্ক থাকুন। ঠান্ডা লেগে যাওয়ার ভয়, সর্দি কাশি, এই দিকটা কিন্তু আপনাদের হওয়ার জায়গা থাকছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, কিন্তু আপনাদের মানসিক টেনশান এর জায়গা কিন্তু থাকছে। মানসিক টেনশান, উদ্বিগ্ন হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। এ সপ্তাহে আপনারা কোনো জমি বা জায়গা বা গাড়ি কেনার জায়গাটা কিন্তু প্ল্যান করবেন না, এ সপ্তাহটা আপনাদের জন্য সেটা কিন্তু আদর্শ নয়। অর্থাৎ কেউ যদি ভাবছেন যে নতুন কোনো জায়গা কিনবেন বা রেজিস্ট্রি করবেন বা গাড়ি কিনবেন, এ সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য আদর্শ নয়। তবে এ সপ্তাহে আপনাদের কর্মর জায়গাটা কিন্তু মোটামুটি ভালো। আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও সমস্যা আসতে পারে, আপনার পিতার শরীর হেলথের দিকে আপনারা নজর রাখুন, এবং এর সাথে সাথে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা নজর রাখুন। আপনি যদি তুলা রাশির মানুষ হন, পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকে আপনারা নজর দিন। প্রেমের জায়গাটা মোটামুটি শুভ, কিন্তু আপনাদের বিবাহের জায়গাটা একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে। ব্যবসার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, এবং আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে। কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি, কর্মপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু থাকছে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, প্রথমেই আসি, আপনাদের শরীর নিয়ে তেমন কিন্তু ভুগতে হবে না, শরীরের দিকটা কিন্তু আপনাদের ওভারঅল ভালো কিন্তু দেখা যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান, উদ্বেগ বৃদ্ধি করবে, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। তবে আপনাদের অধিক পরিমাণে ব্যয় এ সপ্তাহে কিন্তু থাকছে, অর্থাৎ খরচের ভাবটা কিন্তু প্রচুর পরিমাণে হবে। আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কিছু হলেও কাটবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটাও কিন্তু নির্দেশ করছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা, প্রেমের ক্ষেত্রে সফলতা পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। নতুন যোগাযোগগুলো কিন্তু আপনাদের এ সপ্তাহে আসবে, এবং এ সপ্তাহে আপনারা কোনো কিছু কেনার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনারা বন্ধু বান্ধব থেকে কিন্তু সহযোগিতা এ সপ্তাহে আপনারা পাবেন। সম্পত্তিগত দিকটা যদি আমি বলি, সম্পত্তিগত দিক ক্ষেত্রে আপনাদের ভালো দিক নির্দেশ করছে সম্ভাবনা। এবার আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগতে হবে, শরীর বিশেষ করে আপনাদের শরীর জায়গাটা নিয়ে খুবই সতর্ক থাকুন। আপনি যদি ধনুরাশির মানুষ হন, শরীরের জায়গাটা কিন্তু আপনাদের ভোগার সম্ভাবনা থাকছে। অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন, অধিক খরচের জায়গাটা কিন্তু আপনাদের
থাকছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মান হানি হয়ে যাওয়ার জায়গা, এবং আপনাদের কর্মের জায়গাটা কিন্তু খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না। কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে চাপ কিন্তু আপনাদের থাকবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি আছে, খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না, মোটামুটি শিক্ষাক্ষেত্রের মধ্যম বলা যেতে পারে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনারা অবশ্যই নজর দিন, এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিক আপনারা অবশ্যই নজর দিন। মা এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও সমস্যা, এবং আপনার সন্তান সুখের জায়গায় কিন্তু আপনাদের থাকছে, এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের মোটামুটি যদি বলা যায় ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো নির্দেশ করছে, আপনি যদি ধনুরাশির মানুষ হন। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু থাকছে। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে প্রথমেই আসি, আপনাদের শরীর নিয়ে কিছুটা হলো আপনাদেরকে ভুগতে হবে। শরীরের জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। বিয়ের ব্যাপারটাতে আপনাদের যোগাযোগ আসবে, কানেকশানগুলো আসবে। আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলো ও ভালো হবে। প্রেমের দিকটা আপনাদের ক্ষেত্রে সফলতা পাবেন, প্রেম জায়গাটা ভালো। দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, আপনি যদি মকর রাশির মানুষ হন। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের, এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি। এডুকেশনের দিকটাতে কিন্তু আপনাদের যথেষ্ট চাপ এ সপ্তাহে সম্ভাবনা থাকছে, অর্থাৎ এডুকেশনের দিকে কিন্তু যথেষ্ট চাপ আপনাদের থাকবে, আপনি যদি মকর রাশির মানুষ হন। এবং আপনারা কিন্তু বন্ধু বান্ধবের থেকে সহযোগিতা পাবেন, তবে আর্থিক লেনদেনের ব্যাপারে, টাকা ধার দেওয়ার ব্যাপারে বা ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা সতর্ক থাকুন, আপনি যদি মকর রাশির মানুষ হন। এবার আছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে অধিকতর ব্যয় কিন্তু আপনাদের হবে, খরচের মাত্রা কিন্তু আপনাদের বাড়বে, এবং আপনাদের বিদেশ থেকেও কিন্তু আর্নিংয়ের জায়গাটা থাকছে। যারা বিদেশের সাথে রত তাদের বিদেশ থেকে কিন্তু ইনকামের যোগও কিন্তু নির্দেশ করছে। আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করছে, বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। ব্যবসার জায়গা, যারা ব্যবসা শুরু করবেন না আছেন, তারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, এবং আপনাদের এই সপ্তাহে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবার আসি মীন রাশি। মীন রাশি আবার বলছি, শরীর নিয়ে আপনাদের কিন্তু ভোগার জায়গা থাকছে। কর্মের জায়গাটাতে যথেষ্ট প্রেশার থাকবে, কর্মকেন্দ্রিক সমস্যা, কর্মের জায়গায় প্রেশার। ব্যবসার জায়গাটাতে কিন্তু খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু বহু হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, এবং আপনাদের এই সপ্তাহে বিবাহের ব্যাপারটা মধ্যম সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই ব্যাপারে আপনারা চেষ্টা করতে পারেন। বিয়ের ব্যাপারে, বিয়ের জায়গাটা কিন্তু হালকা নির্দেশ করছে। আকস্মিক প্রাপ্তির জায়গা থাকছে। সম্পত্তিগত যাদের সমস্যা চলছে সেই বাদ বিবাদ মিটে যাওয়ার বা সেই দিকে একটু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেমের দিকটা ওভারঅল শুভ। এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।